আবারও উইকেটের পেছনে মুশফিকুর রহিমের একই ভুল, আর্লি রিয়াকশন। ইনিংসের 37তম ওভারের প্রথম বলেই সাকিব আল হাসানের বলে LBW শিকার হন সেঞ্চুরি করা রহমতুল্লাহ গুরবাজ। দ্বিতীয় বল ফেস করতে আসা রহমত শাহ সাকিবের বলে সিঙ্গেল নিতে গেলে শর্ট মিডে থাকা তাওহিদ হৃদয় বল ছুড়ে মারেন উইকেটের পেছনে থাকা মুশফিককে, কিন্তু বল তালুবন্দি করার আগেই মুশফিকের ডান হাতের কোনোই লেগে যায় স্ট্যাম্পে। অথচ আর্লি রিয়াকশন না দিয়ে পেছন থেকে দ্রুততার সাথে বল তালুবন্দি করলে সিনারিওটা ভিন্ন হতে পারত। আজকের ম্যাচেও হাসান মাহমুদের করা বল ধরতে পারেননি মুশফিক, বল ছুটে গিয়ে এক্সট্রা 4 রান যোগ হয় আফগানদের স্কোরবোর্ডে। বল তালুবন্দি করতে না পেরে নিজেও বিরক্ত হয়েছেন মুশফিক, যেন এই ছোট্ট ভুলটা তার কাছ থেকে হবে এমনটা ভাবতে পারেননি তিনি নিজেও। এমন গুরুত্বপূর্ণ সময়ে ভুল মুশফিক এর আগেও করেছেন, হয়েছেন সমালোচনার শিকারও। আপনার নিশ্চয়ই মনে আছে 2019 বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে মুশফিকের সেই ভুল। মুশফিকের একটা ভুলের কারণে 105 রানের বড় জুটি গড়েন রস টেইলর ও উইলিয়ামসন, আর সেই জুটিতেই জয়ের স্বপ্ন ভাঙে টাইগারদের। ব্যক্তিগত 8 রানই সাজঘরে ফেরার কথা ছিল কেন উইলিয়ামসনের। দারুণ থ্রো করেছিলেন তামিম ইকবাল, বল ধরে উইকেট ভাঙতে গেলেন মুশফিক, কিন্তু বল ধরার আগেই কনুই দিয়ে উইকেট ভেঙে ফেলেন তিনি, অথচ ছেড়ে দিলেও সরাসরি উইকেট ভাঙত, আর তাতেই লাইফ পান কিউই অধিনায়ক। সেই সময় দলীয় 61 রানে উইলিয়ামসন আউট হলে ম্যাচের ফল অন্যরকম হতো। দেশসেরা উইকেট কিপার ব্যাটার মুশফিক, তাতে কোনো সন্দেহ থাকার কথা না কারোরই, তবে প্রায় 17 বছর কিপিং করা একজন উইকেট কিপারের কাছে এটা বেমানানি। উইকেটের পেছনে একজন উইকেট কিপারের প্রথম দায়িত্ব বলের সাথে তালে তাল দিয়ে রিয়েক্ট করা। মুশির এই আর্লি রিয়েকশনে ক্রুশাল মোমেন্টেও অনেক ম্যাচ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। সামনেই ওয়ানডে বিশ্বকাপ, ক্রুশাল মোমেন্টে মুশির এমন ভুল যদি আবারও হয় তাহলে স্বপ্নভঙ্গ হবে দলের সবার, হবে কোটি বাঙালিরও। প্রোঅ্যাক্টিভ হওয়া একজন উইকেট কিপারের বড় গুণগুলোর একটা, নিজের এই গুণের জানান 22 গজই দেবেন এমনটাই আশা করেন কোটি ক্রিকেট ভক্ত। ব্যাট হাতে মুশফিক বাংলাদেশের একটা স্তম্ভ, যাকে বলা হয় মিস্টার ডিপেন্ডেবল। তবে ব্যাট ছাড়াও মুশির আরও একটা গুরুত্বপূর্ণ কাজ একজোড়া গ্লাভস হাতে। বিশ্বকাপের আগে ব্যাট হাতে রানের পাশাপাশি নিজের এত বছরের উইকেট কিপিংয়ের শক্তিমত্তা জানানো দেবেন মিস্টার ডিপেন্ডেবল, এমন মুশফিককেই দেখতে চায় কোটি বাঙালিও। জিসান আহমেদ, BDCricket Time।